বলেছি প্রত্যেকেই জানি আমাদের মা কিভাবে যত্ন সেবা করে আমাকে এই রকম অবস্থায় নিয়ে এসেছে। থেকে একটি প্রতিষ্ঠানও দায়ী, প্রতিষ্ঠানকেও বড় করতে হলে ওই রকম মায়ের মতনই সেবা যত্ন করতে হয়। প্রতিষ্ঠান আর বাড়ির মধ্যে তফাৎ হবে সেখানে, সেখানে থাকে ছোট্ট একজন মা, একজন বাবা কি তার মা, ঠাকুমা ঠাকুরদা, এরা কজন মিলে একটি শিশুকে যত্ন করে শিশুটিকে তোলে। আর একটা প্রতিষ্ঠান যখন হয়